আসসালামু আলাইকুম সকলকে আলোকিত আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটি শিশু পরিবারে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন এই কৃষকদের মাঝে উন্নত জাতের আনারস চারা বিতরণ রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বিস্তারিত শিশু পরিবারে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন আগামী প্রজন্মের পুষ্টি চাহিদা মেটাতে এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের আরো কাজ করতে হবে বলে মন্তব্য করছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রাণী সম্পদ বিভাগের আহ্বায়ক পাংখোয়া তিনি বলেন প্রতিটি শিশুকে সম্পন্ন করতে পরিবার থেকে কাজ শুরু করতে হবে আজ রবিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামারীর শিশু পরিবারের স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এম ফজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে রাঙামারী জেলা কৃত্রম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার তুষারকান্তি চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে শিশু পরিবারের শিশুদের ডিম খাইয়ে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন রাঙামারী জেলা পরিষদ সদস্য প্রাণী সম্পদ বিভাগের আহ্বায়ক লিয়ানা সহ অন্যান্য অতিথিরা কাপ্তাই কৃষকদের মাঝে উন্নত জাতের আনারস চারা বিতরণ কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় চার কৃষক পরিবারের মাঝে দুই হাজার দুইশো পঞ্চাশটি করে মোট নয় হাজার আনারস চারা বিতরণ করা হয়েছে রবিবার একুশ এপ্রিল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইমরান আহমেদের সভাপতিতে আনারস চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহ অফিসার মোহাম্মদ মহিউদ্দিন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইমরান আহমেদ বলেন আনারস প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এম টু সুপার সুইট জাতের বিদেশ থেকে আমদানিকৃত যে আনারস চারা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত উন্নত মানের জাত বাহারী জনপদের অনাবাদী জায়গায় এই অনশ্বাসে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা পালন করবে রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় রবিবার অনুষ্ঠিত থেকে অভিবাদন গ্রহণ করেন পুলিশ পুলিশ সুপার সুপার এই সময় এবং মাস্টার প্যারেডে অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও উপর ভিত্তি করে মার্ক প্রদান করেন এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মীর আবু তোহিদ বলেন মাস্টার প্যারেড হচ্ছে জেলা পুলিশ সদস্যদের প্রদর্শনী একটা বাহিনী কতটা সুশৃঙ্খলা এবং চৌকস তাই এই প্যারেডের মাধ্যমে ফুটে ওঠে এই জন্য সকলে শারীরিক ফিটনেস এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত ক্যারাট অনুশীলনের বিকল্প নেই এ সময় তিনি জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের আটটি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে পরে পুলিশ সুপার রাঙামাটি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় গাড়ি চাল সহ দুই আসামি দুই দিনের রিমান্ডে বান্ধবন থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি মামলায় ন্যাশনাল ফ্রন্ট কে এনএফ সহযোগী সন্দেহে গ্রেফতারকৃত দুই আসামির করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আসামিরা হলেন ব্যাংক ডাকাতি ঘটনার সময় সন্ত্রাসীদের বহনকারী যাদের গাড়ি চালক কফিলউদ্দিন ও সোর্স ভানুন বম রোববার একুশে এপ্রিল দুপুর বারোটায় দুই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দবন জেলা কারাগার থেকে বান্দবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের এজরাসে হাজির করা হয় এ সময় রাষ্ট্রপক্ষ আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন এই সময় আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুইজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য জেল হাজতে নিয়ে যাওয়া হয় বান্দরবন কোর্ট ইন্সপেক্টর একে ফজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন গত তিন এপ্রিল দুপুরে বান্দরবন থানচি উপজেলা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এই ঘটনায় চারটি মামলা করা হয় এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে এর আগে দুই এপ্রিল রাতে রুমা বাজারের মসজিদ ও সোনালী ব্যাংকে হামলা চালাকে এনএফ অপহরণ করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজারকে এই ঘটনায় বর্তমানে রুমা ও থানচি সহ বান্দরবনের পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান চলছে সেই দশক এই ছিল আমাদের আজ কালগুদিরাঙা মাঠের আধারটা সংবাদ ধন্যবাদ সাধারণ